নদীমাতৃক বাংলাদেশে একসময় নদী খালবিল ও জলাশয়ে প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। তবে দিন দিন হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির বিভিন্ন জাতের মাছ। এখন দেশি মাছের জায়গা দখল করে নিয়েছে চাষের পাঙ্গাস, তেলাপিয়া, ক্রস ও কার্প জাতীয় মাছ। মৎস্য গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, কারেন্ট জালের অবৈধ ব্যবহার, ফসলি জমিতে অপরিকল্পিত কীটনাশক ব্যবহার সহ নানা কারণে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ। সরকারি মৎস্য খামার থেকে আমি প্রায় 4-5 বছর মতো মাছ নেই এবং এখানে মাছের কোয়ালিটি যথেষ্ট ভালো, সম্পদই পাওয়া যায়। ম্যাডাম বলে যেটা মানে তাড়াতাড়ি লাভবান হয়ে যাবে ওই সব মাছগুলো আমাদের দেয়। নদী নালা খাল বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে, পানির লবণাক্ততা, পানির গুণাগুণ পরিবর্তন হয়ে যাচ্ছে এবং মাছ যে দেশীয় প্রজাতির মাছগুলো যে ব্রিডিং করবে, তারা যে প্রজনন করবে, এই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় দেশীয় মাছের উৎপাদন বাড়াতে পটুয়াখালী সদর উপজেলার মাছগ্রাম এলাকায় 10 একর জমিতে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে গড়ে তোলা হয়েছে হ্যাচারি। এসব হ্যাচারিতে দেশীয় বিভিন্ন মা মাছের ডিম থেকে প্রথমে রেনু, পরে রেনু থেকে পোনা উৎপাদন করা হচ্ছে। পরবর্তীতে এখান থেকে উন্নত প্রশিক্ষণ দিয়ে মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে বিভিন্ন মাছের পোনা। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। খালদা থেকে আমরা মেল এবং এখান থেকে ফিমেল দিয়ে উন্নত জাতের একটা পোনা তৈরির চলতে সেখানে একটা গবেষণা। এটা প্রযুক্তিগত উৎকর্ষের একটা বিষয়, এখান থেকে চাষিরা প্রযুক্তি নিয়ে থাকে, পোনা নিয়ে থাকে, রেনু নিয়ে থাকে। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী দেশীয় প্রজাতির 264 প্রজাতির মাছ থাকলেও নানা সমস্যার কারণে বিলুপ্ত হয়েছে 60 প্রজাতির মাছ। সময় সংবাদ, পটুয়াখালী।